ফোন আছে কিং স্টার C1 মডেলের ফোন। ফোনটির সমস্যা ডিসপ্লে প্রবলেম। তো আমি ব্যাটারিটা লাগিয়ে আপনাদেরকে দেখাই আসলে সমস্যাটা কি। তো দেখেন ডিসপ্লে ফোনটি কিন্তু অন হয়েছে, কিন্তু ডিসপ্লে রং দেখেছে, ডিসপ্লে কিন্তু ফুল প্রোগ্রাম ওই জায়গায় আসছে না। তো কেন আসছে না আমি এখন ফোনটি খুলে আপনাদেরকে বোঝানো বা দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আসলে সমস্যাগুলো ফোনে আঘাত লাগার কারণে বেশিরভাগ হয়ে থাকে, যে কারণে সমস্যাগুলো বেশিরভাগ সময় এই সমস্যার ফোনগুলোই আমাদের হাতে আসে। তো যাই হোক, স্ক্রুকটা খুলে ফেলেছি। দেখেন বন্ধুরা, ডিসপ্লে রেবনের গুঁড়া কিন্তু অনেকগুলো জায়গাতে ফেটে বা ছিঁড়ে গেছে, এই কারণেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তাই আমি ফার্স্ট রাউন্ডসে এগুলো আমি ভালো করে ঝালাই দেব, তারপরে আবার ফোনটি অন করে আপনাদেরকে দেখাবো। তো একটু কাজের সুবিধার্থে আমি একটু পেস্ট দিয়ে নিছি। তো এখন এক এক করে এখানে আমি ঝালাই দেবো। তো দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে এটা ঝালাই দিয়েছি। আবার একবার ব্যাটারি লাগিয়ে দেখবো, তারপরে যদি না হয় এটা ঘষে কিন্তু এ জায়গায় আমরা ই করব, তার দিয়ে জাম্পার করব। আসলে আমাদের লাইটের লাইনটি সারানোর কারণে এ জায়গায় কিন্তু পুরো ডিসপ্লে প্রোগ্রাম আসছে না। তো যাই হোক, তো আমরা এখন কথা না বাড়িয়ে এই ডিসপ্লেটি আমরা খুলে সেটের রেবনটি আমরা চেক করব, যে আমাদের সেটের থেকে কোনো ডিস্টার্ব আছে কি, ডিসপ্লে থেকে সমস্যা। যদি ডিসপ্লে থেকে সমস্যা হয় ডিসপ্লে আমরা চেঞ্জ করে দেবো, আর যদি সেটার থেকে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের CPU IC দিয়ে কাজ করা লাগবে। তো দেখেন দেখেন এই জায়গাটা কিন্তু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা মিটার দিয়ে প্রতিটা পয়েন্ট মেপে দেখবো। তো একটা লিড আমরা নেগেটিভই ধরবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রতিটা পিনই ঠিকই আছে। তো আমাদের সমস্যা হলো ডিসপ্লে থেকে। তো
ডিসপ্লেটা এখন আমরা চেঞ্জ করে দেব, তারপরে দেখবেন ফোনটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আরও একটি কাজ করব, সেটা হলো এই দেখেন ডিসপ্লের রেবনটা কিন্তু অনেকটা ছিঁড়ে ছুটে গেছে। তো এ জায়গা আমরা কি করব, কাউসি দিয়ে এ জায়গা থেকে সমান করে কেটে দেব। দেখেন সমান করে কিন্তু আমাদের এটা কাটা হয়ে গেছে। এখন কি করবো, যে এ সাইড দিয়ে আমরা ব্লেড দিয়ে ঘষবো। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেবনের এক সাইড কেটে ফেলেছি, সেটা কিন্তু আপনাদের আগে দেখাইছি। তো এখন আপনি ব্লেড দিয়ে এভাবে ডিসপ্লের পয়েন্টের জায়গাগুলো এগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম। আমরা কিন্তু ব্লেড দিয়েটা পরিষ্কার করে নিছি। এখন আমাদের কাজ হলো এটা ভালোভাবে ঝালাই দিয়ে দেওয়া। দেখেন আমি আপনাদেরকে দেখাই, ঝালাইটি কিন্তু ভালোভাবে দিয়েছি। তো এখন আমরা ব্যাটারিটি লাগিয়ে দেখব। এখন আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি অন করে দেখব। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ফোনের প্রোগ্রাম কিন্তু ফুল চলে এসেছে। তো আগে তো দেখছিলাম কিরকম ইজি বিজি রং আসছিল, কিন্তু এখন দেখেন ফুল কমপ্লিট। তো এখন আমরা ফোনটি পুরোদমে সেটিং দিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।